এই মুহূর্তে যে বিশেষ খবরটি উঠে আসছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে উপকৃত হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীরা। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। শেষ রক্ষা হলো না রাজ্যের তরফে, কেননা 6% সুদ সহ বকেয়া ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। রাজ্য সরকার পড়েছে প্রবল চাপে। দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার বলেছেন যে বেতন এবং পেনশন নিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকারদেরকে ফিরিয়ে দিতে হবে। এতে বিলম্ব হলে তাদের সুদসহ কর্মীদের পেনশন বা ভাতা তাদের কিন্তু সরকারকে দিতে হবে। এই নির্দেশে কিছুটা বেকায়দায় পড়েছে রাজ্য সরকার। মামলাটি ছিল বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে, তার বেঞ্চে তিনি পর্যবেক্ষণ করেন এবং সরকারের প্রতি যে নির্দেশ দেন সেখানে বলা হয় যে সমস্ত বেতন এবং পেনশন যেটা দেরি করেছেন তাদেরকে উপযুক্ত হারে সুদ দেওয়া হবে। এবং বেঞ্চ আরও আদেশ উল্লেখ করেছে যে বেতন এবং পেনশনের বকেয়া পরিশোধের যে নির্দেশ সুপ্রিম কোর্টে দিয়েছে তা ব্যতিক্রমহীন। পরিষেবার জন্য সরকারি কর্মচারীদের বেতন কিন্তু প্রাপ্য, অন্য কথায় বেতন কর্মচারীদের ন্যায্য অধিকার, তাই আইন অনুযায়ী প্রদানযোগ্য। এইভাবে পেনশন ভোগীদের বছরে পর বছর পেনশন দেয় না সরকার, এটি কিন্তু ন্যায়সঙ্গত অধিকারের বিষয়। তাই বকেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তাই সেই মামলা অনুযায়ী কিন্তু 2020 সালের মার্চ এবং এপ্রিল মাসের বিলম্বিত বেতন প্রদানের নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত, সঙ্গে বার্ষিক 6% সুদের হার ও তিনি উল্লেখ করেছেন। 2020 সালের যে মার্চ মাসের বিলম্বিত পেনশন, এই হারে সুদ প্রদান করতে হবে বলেছেন সরকারকে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সর্বোপরি টানা এতদিন যে বেতন অর্থাৎ বার্ষিক 6% সুদ এবং 2020 সালের মার্চ মাসের বিলম্বিত পেনশন একই হারে সুদ প্রদান করতে হবে সে সমস্ত রাজ্য সরকারকেই। আগেই সুদের হার 12% নির্দেশ জারি করেছিলেন সুপ্রিম কোর্ট, যদিও পরে রাজ্য সরকারের অনুরোধে সেটি কমে হয়েছে 6%।